السلام عليكم প্রিয় দর্শক আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি ওপেন করেছেন আপনাদের সবাইকে কুমলার কৃষির আরো শুভেচ্ছা স্বাগতম আজকের ভিডিওটা সাজিয়েছি সম্পূর্ণ যারা পাখি প্রেমিক যারা পাখির প্রতি যাদের ভালোবাসা রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটা সাজিয়েছি আমি শখের বশে একজোড়া পাখি প্রথম ক্রয় করেছিলাম আপনাদেরকে ভিডিও দেখিয়েছিলাম যে আমার পাখিগুলো ক্রয় করেছি এবং কত সুন্দর পাখিগুলো আপনারা অনেকেই অনেক কমেন্টস করেছেন যে ভাই পাখিগুলো সুন্দর হয়েছে অনেক দারুণ এখন দেখো যে আমার যে পুরনো যে জোড়াটি রয়েছে আমি যেটি সর্বপ্রথম কিনেছিলাম ওই পাখিগুলো এখন ডিম দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার পাখি ডিমে তা দিচ্ছে তো ডিমে তা দিচ্ছে আমার সর্বপ্রথম যখন ডিম দেয় তখন আমার একটা মিস্টেক হয়ে যায় সেটা হচ্ছে প্রথম ডিমটি পাখিটি প্রথম ডিমটি কিন্তু ভেঙে ফেলে ভেঙে ফেলার অন্তত কারণ রয়েছে একটি মেডিসিন দিতে হয় যখন ডিম পাড়ার উপযুক্ত হয় যখন অ্যাডাল্ট হয় তখন কিন্তু একটা মেডিসিন দিতে হয় মেডিসিন নামটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো আর আমি এই মেডিসিন না দেওয়ার কারণে আমার কী ক্ষতি হয়েছে আমার প্রথম ডিমটি ভেঙে ফেলেছে প্রথম ডিম যখন ভেঙে ফেললো তখন আমি কী করলাম যার কাছ থেকে আমি পাখি ক্রয় করেছি তাকে জানানোর পর সে আমাকে একটি মেডিসিনের নাম বললো সেই মেডিসিনটি আমি একটি পাত্রে দেখে এখানে যে খাদ্যের পাত্রের পাশাপাশি আমি এখানে একটি পাত্র আলগা একটা পাত্র দেওয়া আছে ওই পাত্রের ভিতরে সাবানের মতো একটি মেডিসিন দেওয়া আছে এই মেডিসিনটি যদি আপনারা না দেন তাহলে কী হবে আপনার ডিম দেওয়ার সাথে সাথে আপনার ডিম ভেঙে ফেলবে সেটি তার অ্যাসিডের সমস্যা হলে এই সমস্যাটা হয় আর এখন আমি আপনাদেরকে দেখাবো যে কালকে আমি এক জোড়া পাখি এনেছি আমি আপনাদেরকে কীভাবে বাজিকর পাখির পাতিল ফিটিং করতে হয় সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করতাম আমার সময় ছিল না বিধায় আমি তৈরি করিনি এখন এই পাখিগুলো দেখেন খুব সুন্দরভাবে আমার এখন দুইজন পাখি রয়েছে একজন পাখি ডিম দিয়ে এখন রানিং বসে আছে আর বেশি দিন না আট থেকে দশ দিনের মধ্যে মানে সুন্দরভাবে বাচ্চাগুলো ফুটবে আশা করি তো সে পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন আর যারা পাখি লালন পালন করতে চান যারা পাখির প্রতি ভালোবাসা রয়েছে আমরা দেখি অনেকে অনেক রকম পাখি লালন পালন করতে বাজিকর পাখি লালন পালন করতে গেলে বেশি পরিশ্রম করতে হয় না বেশি আপনার সময় বেশি দিতে হয় না সারাদিনে আপনি একবেলা এগুলোকে দেখা সাক্ষাৎ করলেন যেমন আমি সারাদিন শোয়ার টাইমে পাঁচ মিনিট সময় দিলেন পাঁচ মিনিট সময় দিলে মূলত আপনার জন্য আমি মনে করি অনেক পাখি লালন পালন করতে কোনো ঝামেলা হবে না কোনো অসুবিধা হবে না আমার দুইজন পাখি কিন্তু সম্পূর্ণ রানিং পাখি এই যে পাখিটি প্রথম যে এই জোড়াটা এনেছিলাম এই জোড়াটা একজোড় বাচ্চা দিয়েছিল তারপর আমি ক্রয় করি আর এদিকে নতুন যে পাখিটি রয়েছে এই জোড়া পাখির জোড়াটা সেই জোড়াটা মূলত একবার বাচ্চা দেওয়ার পর আমি এই গত দিন মূলত এই পাখিটিকে একজোড়া পাখি আমি ক্রয় করেছি তো সে বিক্রি করে দিল কেন সে প্রবাসে চলে যাবে তার একটা সমস্যা সে কারণে মূলত পাখিটি এই পাখির জোড়াটা আমার কাছে বিক্রি করে দিয়েছে তো যারা পাখি ক্রয় করতে চান তোমার তারা অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আর বাজিকর পাখি লালন পালন করতে আমি মনে করি না যে কোনো বাধার সম্মুখীন হতে হবে খুব কম টাকায় কম পরিসরে আপনি লাভবান ব্যবসা সেটি হচ্ছে বাজিকর পাখি লালন পালন করতে পারেন তো আজকের ভিডিওটা যারা ওপেন করেছেন যারা শেষ অবধি পর্যন্ত দেখেছেন এবং কি বাজিকর পাখি সম্পর্কে যে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম